চূড়ান্তভাবে এগিয়ে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি সকলকে আপনাদের ধন্যবাদ আগামী দিনে যুবলীগের যে সমস্ত সাংগঠনিক কার্যক্রম নেতা নির্দেশ দেবেন আমরা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সেই কাজে সাহায্য এবং সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অতিথিবৃন্দের এখানে যুবলীগের কর্মীদের সময় দেওয়ার জন্য মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নেত্রী আছে বাংলাদেশের নেত্রী আছে সারা বিশ্বের নেত্রী আছে ওই কোন জোরে বলো আর জোরে হাতে তালি মুখে বলি এবার যাবে আবার যাবে বারবার যাবে জোরে বলো আর জোরে সবাই বলো সাদেক ভাইয়ের হাসান ভাইয়ের বরিশালে জোরে জোরে ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা সুদূর ইউনিয়ন থেকে এই মহানগরে এসেছেন আমাদের সফল মেয়র আমাদের সফল সাংগঠনিক কর্মকর্তা যিনি তার সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে বরিশাল মহানগরকে একটি সুসংগঠিত মহানগর গঠন করেছে আমরা আমরা আজকে মহানগর বরিশালের মহানগর আওয়ামী লীগ সহ প্রতিটি অঙ্গের সহযোগী সংগঠন একটি শক্তিশালী গঠন করেছে আমরা চাই তার নেতৃত্বে আগামী দিনে বরিশাল ইউনিয়নেও আমাদের তার নেতৃত্ব সভা বরুক এখন বক্তব্য রাখবে আমাদের নেতা সানিয়া বা সাদেক আবদুল্লাহ হ্যালো ধন্যবাদ হয়েছে হয়েছে গলা গলা ভাঙিয়ে দেবে প্রোগ্রামের 9 তারিখের জন্য সব জোশ জমাই রাখেন 9 তারিখে আমাদের যে কর্মী সমাবেশ সেই সমাবেশের জন্য শক্তি সঞ্চালনা করে রাখেন সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক উপস্থিত আছেন আমার জেলা যুবলীগের শ্রদ্ধেয় সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক আমার শাহিন কাকু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছবি কাকু আমার দুই যুগ্ম মহানগর আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব এবং বাহুভাই সামনে উপস্থিত আছে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবলীগের সব নেতৃবৃন্দ আমার সাথে যারা যুবলীগের আমার সহকর্মী সহযোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আমার ভাইরা সবাইকে জানাই আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বিষয় হয়েছে যে বক্তব্য দীর্ঘায়ু করব না আপনারা আজকে সদর উপজেলা 10টি ইউনিয়ন আমাদের আমি অনুরোধ রাখবো আসলে সবাই আমার উপরে দায়িত্ব চাপাই দেয় এটা আমার দায়িত্ব না সদর উপজেলার কমিটি পাশ করবে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তার কাছে আমার অনুরোধ থাকবে এই যুব সমাবেশের পরপরই এই মাসের মধ্যেই যেন এই 10 ইউনিয়নের যুবলীগের কমিটি দিয়ে দেওয়া হয় এই তো এই তো এই এই তো আপনাদের চাওয়া নাকি এখানে আমাদের জাকির ওস্তাদ জেলা যুবলীগের সভাপতি আমার উপরে দায়িত্ব চাপাই দিয়ে চলে গেল দায়িত্ব তার তার ইউনিট সদর উপজেলা তাদের দুইজনের ইউনিট সদর উপজেলা তারা নির্দেশনা দেবেন সদর উপজেলার আহ্বায়ক আপনাদের এই কমিটিগুলি এই যে আমি তো বললেই দিলাম আমি তো বললেই দিলাম এবং অলরেডি আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের আলহাজ আবুল ওস্তাদ আবদুল্লাহ নির্দেশনা আমি জাকির শাহিন মামা অসুস্থ ছিল জাকির ওস্তাদ
আমাদের জেলা যুবলীগের সভাপতিকে নিয়ে তার সাথে আলোচনা করছি, সেও বলছে এটা তোমরা সুন্দর মতো এই কমিটিগুলি সব করে ফেলাও। ইভেন কি গতকালকে আপনারা জানেন যে ছাত্রলীগ নিয়ে বসছিলাম, আমি ছাত্রলীগেরও কর্মী সভা দেওয়া হয়েছে অলরেডি, এই সামনের মাসেই মধ্যে 11 তারিখ থেকে শুরু হবে আপনাদের যুবসভা, এই কর্মী সভা, অ্যাকচুয়ালি কর্মী সমাবেশই বলা চলে, যুব সমাবেশ না, অ্যাকচুয়ালি আমাদের এটা হবে কর্মী সমাবেশ, না যুবলীগের যেটা আমাদের 9 তারিখে যেটা, সেটা অ্যাকচুয়ালি যুবলীগের কর্মী সমাবেশই। আমার মনে হয় যে আওয়াজ যে সাড়া পাচ্ছি এটা যুব সমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ, নাকি হবে না? এবং এক মিনিট, এবং আওয়ামী লীগও অলরেডি নির্দেশনা দিয়েছে আমাদের রাজনৈতিক অভিভাবক ইউনিয়নের কমিটিগুলি তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য, সামনে জাতীয় নির্বাচন সেটাকে সামনে রেখে আমাদের যে এই ভালো মন্দ আসলে কারো উপরে দোষ দেবো না, দোষ আমাদের, যেহেতু আমরা রাজনৈতিক দায়িত্বে আছি, কমিটি যদি না হয়ে থাকে, মহানগরের কমিটি যদি না হয়, এটা দায় দায়িত্ব আমারই নিতে হবে, সদর উপজেলার না হইলে ছবি এক করে নিতে হবে। আমরা অনেক কিছু বলতে পারি আমরা যে না নেতা অমুক তমুক, কিন্তু দায় দায়িত্ব আমাদেরই। সো আমাদের এই কমিটির সামনে যেহেতু নির্বাচন, এই গত পাঁচ বছরের সদর উপজেলা আপনারা জানেন যে সেইভাবে আমি বিচরণ করতে পারি নাই, যেহেতু আমার একটা দায়িত্ব ছিল সিটি কর্পোরেশনের, আমি সিটি কর্পোরেশনের ভিতরে সীমাবদ্ধ ছিলাম আমার 30টি ওয়ার্ড নিয়ে মহানগরের। এর আগে আপনারা জানেন যে আপনাদের 10 ইউনিয়নের এই যে ছবি কাকুকে উপস্থিত আছে, ছবি কাকুকে সাথে নিয়ে তখন আমি যুবলীগের সদস্য, এই 10 ইউনিয়নের প্রতিটি আওয়ামী লীগের সম্মেলন আমি উপস্থিত থেকে তাকে সহযোগিতা করছি এই সম্মেলনগুলি সম্পাদন করে কমিটিগুলি করার জন্য। এবং তারপরে বিচ্ছিন্নভাবে হয়তো বা কিছু কমিটি পরিবর্তন হয়েছে, বাট কোনো সম্মেলনই ওইভাবে হয় নাই। তো আমরা আশা করি যে আওয়ামী লীগ থেকে শুরু করে সংগঠন যদি সম্মেলন না হয় বা সম্মেলনের কমিটিগুলি যে আটকে থাকে, তাহলে সংগঠন গতিশীল হয় না। আজকে আমি এখান থেকে আমি বলতে চাই যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে, সদর উপজেলার যারা দায়িত্বে আছে, তাদের সবার উদ্দেশ্যে এই কমিটিগুলি অতি শীঘ্রই আমরা করলে আমাদের সামনে জাতীয় নির্বাচনে এই নেতাকর্মীরা সঠিকভাবে আপনাদের দিক নির্দেশনায় সঠিকভাবে নৌকাকে বিজয় করার লক্ষ্যে আগের থেকে আমরা অনেক শক্তিশালী। আমাদের নেতাকর্মী আগের থেকে সদর উপজেলা বলেন, সিটি কর্পোরেশনে বলেন, আগে এটাকে বিএনপির ঘাঁটি বলা হইতো, আমি বিশ্বাস করি এটা আওয়ামী লীগের ঘাঁটি, এটা জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, এটি আবুল আসাদ আবদুল্লার ঘাঁটি, বরিশাল সদর সহ বরিশাল জেলা। তা আমি মনে করি এই কমিটিগুলি, এই যে উচ্ছ্বাস, এগুলি যেন থাইমে না যায়, এই কমিটিগুলি দেওয়ার মাধ্যমে আমরা জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড সচল রাখব, এবং এই মাধ্যমেই আমরা নৌকাকে সদর 5 আসন দিয়া, যেই নৌকা নিয়ে আসুক আমরা সদর 5 আসন দিয়া নৌকাকে জয়লাভ করব, যেহেতু আমাদের দায় দায়িত্ব, যেহেতু আমরা মহানগর আওয়ামী লীগ, সদর 5 আসন মহানগর এবং সদর উপজেলা নিয়ে এই আসনটি বিস্তৃত। যেহেতু নির্বাচনের সময় যার যার আমাদের নেতারা, যেমন ইউনুস একু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে তার এলাকা নিয়ে ব্যস্ত থাকে, বাবা তার নির্বাচনী এলাকা নিয়ে ব্যস্ত থাকে, আমাদেরই মহানগর আওয়ামী লীগেরই সদর উপজেলার যত কর্মকাণ্ড, সেই এই যে ইউনিয়ন নির্বাচন বলেন বা উপজেলা নির্বাচন বলেন, আমাদের মহানগরের সবসময় এখানে সক্রিয় একটা ভূমিকা থাকে, যে কারণে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে মহানগর আমি চাই আগলাই রাখার আমি চেষ্টা করি। আমরা মিছিল করলে পরেও মহানগরের সাথে সদর উপজেলা অলওয়েজ আমাদের সাথে মিছিল, মিটিং সব জায়গায়, কিন্তু এই আমরা ঢাকা যাই রাইট উপজেলারই সদর, তো সেই কারণে কিন্তু আমি আমার এই এতদিন আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি আপনাদের সেইভাবে সময় দিতে পারি নাই। সামনে এখন সময় আসছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের অনেকেই এদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে, মেয়র, মন্ত্রী, এমপি হইতে পারে, কিন্তু সংগঠনটা কিন্তু আমাদের থাকা লাগবে, আমরা কিন্তু যাইতে পারবো না এই সংগঠন ফালাইয়া, আমাদের কিন্তু এখানে থাকা লাগবে, এবং শক্তভাবে জননেত্রী শেখ হাসিনাকে সামনে জাতীয় নির্বাচনে তাকে কিভাবে আমরা আবার প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে পারি, সেই কাজগুলি কিন্তু মাঠে থেকে আমাদের করতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা সবাই একতাবদ্ধ, জেলা এবং মহানগর আওয়ামী লীগ আমরা একতাবদ্ধ ছিলাম, এখনো আমরা একতাবদ্ধ। এই সারা বাংলাদেশের নেত্রী আছে,
সারা পৃথিবীতে নেত্রী আছে এ জোরে বলো আরো জোরে গণতন্ত্রের মানুষ কল্যাণ জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সভার সমাপ্তি ঘোষণা করবে আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের আপনাদের সদর যুবলীগের আহ্বায়ক শাহনওয়াজ শাহীন ভাই শাহীন কাকু শাহীন ভাই ওই কাকু ভাই সবই আমরা এক সবাই আমরা একটা পরিবার আমরা আওয়ামী লীগ যারা করি আমরা সবাই একটা পরিবার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পরিবার না আমরা সেই পরিবারকে একত্রিত থাকতে হবে আমাদের কোন ষড়যন্ত্রে কান দেওয়া যাবে না ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু بسم الله الرحمن الرحيم মিষ্টি সবাই রে মিষ্টি আহ্বায়কের বক্তব্য দিতে দিতে মিষ্টিটা ডিস্ট্রিবিউশন করে দাও সবাই রে একটু মিষ্টি খাও بسم الله الرحمن الرحيم আপনারা জানেন সাদেক আব্দুল্লাহ যিনি আমাদের আজকের প্রধান অতিথি উনি বানের জলে ভেসে আসা কোন নেতা নয় সস্তা নেতা নয় উনি সরকারি দলে সরকারি চাকরি করে সারা জীবন বেতন ভাতা ভোগ করে আবার শেষ জীবনে দলে এসে হাল্লা রুটি খাওয়া কোন নেতা নয় সেনিয়াবা সাদেক আব্দুল্লাহর 100 বছরের একটা ঐতিহ্য এবং ইতিহাস আছে আব্দুর রব সেনিয়াবাদের দহিত্র আমাদের বন্ধুর দহিত্র জননেত্রী শেখ হাসিনার ভাইয়ের বেটা আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক দক্ষিণাঞ্চলের রাজনৈতিক বটবৃক্ষ শান্তি চুক্তির রূপকার আবুল আসাদ আব্দুল্লাহ সুযোগ্য সন্তান আমাদের প্রাণ প্রিয় ভাবি যিনি তার 1.5 বছরের সন্তানকে আগলে রেখে ওই দানব হায়নাদার বাহিনীর ব্রাস ফায়ারে পিট দিয়ে তাকে যাকে আগলে রেখেছিল সেই শহীদ জননীর নারী সেরা ধন সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ আজকে এই সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য হয়ে শুরু করেছিল তার রাজনীতি বরিশালে তারপরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারপরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা তাকে কেউ দান করেনি তার সাংগঠনিক দক্ষতায় তিনি এটা অর্জন করেছে আজকে তারই নির্দেশে আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ঘরে বসে না থেকে আপনাদের ইউনিয়নে গিয়ে আমার সহকর্মীদের সাথে নিয়ে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে নিয়ে আমরা শোক সভা গঠন করেছি পালন করেছি সেই শোক সভায় আমরা বলেছিলাম যে আমরা আপনাদের ইউনিয়ন কমিটিও দেব আমাদের নেতা বলেছে আজকে তারই সুবাদে আমরা তার নির্দেশে জেলা যুবলীগের নির্দেশে আমরা সিভি বিতরণ করেছি এবং আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে এই একটি মহতী অনুষ্ঠানের মাধ্যমে একজন এই আওয়ামী পরিবারের বাসভবনে আব্দুর রব সেনিয়াবাদের বাসভবনে বসে আমরা আপনাদের এই সিভিগুলো গ্রহণ করেছি একটি পবিত্র স্থানে বসে আজকে আমরা নৌকার সকলে নৌকার পরিবারের লোক আমরা চাই এই পরিবারকে আগামী দিনেও আমরা হাতকে শক্তিশালী করার জন্য আমরা যুবলীগ সহ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন আওয়ামী লীগ আমরা আপনাদের অতন্ত্র পরি হিসেবে কাজ করব ইনশাআল্লাহ আজকে আমাদের এই ওয়াদা আমরা কোন হাইব্রিড নেতার
ব্যাগ টানতে রাজি না আমরা যে পরিবার আওয়ামী লীগকে সুরক্ষা দেয় যে পরিবার নৌবাকে সুরক্ষা দেয় তারা আমাদের কর্মীদেরও সুরক্ষা দেবে ইনশাআল্লাহ যারা 10 জন নেতার নাম জানে না কর্মীর নাম জানে না কে জামাত কে বিএনপি নাম জানে না আমরা গতকাল আমরা শুনেছি চরবে ইউনিয়নের চেয়ারম্যান বলেছে তার বাড়ির পাশে দুইটা টিউবওয়েল দেওয়া হয়েছে জামাতের বাড়ি বিএনপির বাড়ি আমরা আজকে ধিক্কার জানাই আমাদের অনেক কর্মী আছে নেতা আপনার কাছে আমরা বলতে চাই গতকালকেও বলেছি নেতা আমাদের এই ইউনিয়নবাসী ভালো নাই 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু আমরা মনে হয় মনে হচ্ছে আমরা বিরোধী দলে আছি বিরোধী দলের লোক আমাদের চেয়ে ভালো আছে আমাদের ইউনিয়নে কোনো উন্নয়ন নাই আমাদের ইউনিয়নে কোনো রাস্তাঘাট নাই আমাদের ইউনিয়নে কর্মীর খোঁজ নেওয়া হয় না আমাদের ইউনিয়নে কোনো সংগঠনের নেতাকর্মীকে ডাকা হয় না গুটি কয়েক হাতে গোনা ছিন্ন বিছিন্ন লোক যারা টিআর কাবিখার জন্য আওয়ামী লীগকে বিক্রি করে দিতে পারে তারাই শুধু ইউনিয়নে নেতৃত্ব দিচ্ছে আমরা এখান থেকে পরিত্রাণ চাই আর এই পরিত্রাণ আমাদের দিতে পারবে এই পরিবারের সদস্যই সেনিয়াবাদ সেনিয়াবাদ সালেক আব্দুল্লাহ তো তো আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদের অনেক কোন ধরে আপনারা এসেছেন আপনাদেরকে আমি সদর যুবলীগের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য আমার নেতা সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ মিষ্টির ব্যবস্থা করেছেন আপনারা এত সুশৃঙ্খলভাবে আজকের এই আমাদের এই সমাবেশটা করেছেন আমি আসলেই মুগ্ধ আমি আসার আগে যেটা অনুরোধ আপনাদেরকে করেছিলাম আপনি আমার আপনারা আমার অনুরোধ রেখেছেন এর পুরস্কার হিসাবে আগামী সেপ্টেম্বর মাসে ইনশাআল্লাহ জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সামনে বলছি আপনাদের ইউনিয়ন কমিটি প্রকাশ করা হবে এবং আমি আমার নেতাকে অনুরোধ করব এরই সাথে সাথে আপনি উপজেলা যুবলীগকেও আপনি গঠন করে দিন কারণ যারা আছে তারাও নেতৃত্ব তার পরিচয় দেওয়ার মতো তাদের স্থান করে দিন তারা দীর্ঘদিন ধরে এই যুবলীগে আছে যুবলীগের কাজ করছে আপনি তাদেরকেও একটা পরিচয় দেবেন ইনশাআল্লাহ এবং সাদেক ভাই সাদেক ভাই সাদেক ভাই সাদেক ভাই সাদেক ভাই ধন্যবাদ এই কমিটি করে দিলে ইনশাআল্লাহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন আপনি যেভাবে মহানগরকে শক্তিশালী করেছেন এবং আপনার নেতৃত্বে এই সদর উপজেলা একটা শক্তিশালী সদর উপজেলা গঠন হবে আমি আশাবাদ করি এবং আপনি যাকে নির্দেশ দেবেন যেভাবে নির্দেশ দেবেন আমরা অতন্ত্র প্রহরীর মতো আপনার পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে আবুল হাসান আব্দুল্লাহ হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ আমরা বেঈমানি করতে শিখিনি আমাদের রক্তে বেঈমানি নাই আমরা বেঈমানি করব না যারা করে তাদের বংশ পরিচয় আপনি খোঁজ নিয়ে দেখেন ইনশাআল্লাহ আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব সবাই ভালো